ওয়েলকাম স্টুডেন্ট, আমরা শিক্ষা বিজ্ঞানের বেশ কিছু ভিডিও পর পর বিভিন্ন বিষয় আলোচনা করছিলাম। আমরা রাশি বিজ্ঞান লাস্ট কয়েকটা ভিডিওতে বলছিলাম, শেষ ভিডিওতে আমরা গ্রাফে ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজটা আলোচনা করেছিলাম, কি করে অঙ্কন করা যায়, কি কি নিয়ম মেনটেন করতে হবে সেগুলো বলেছি। তার সাথে বলেছিলাম আজকে আমরা করব হিস্টোগ্রাম বা আয়তলেখ। আয়তলেখ এবং হিস্টোগ্রাম আমাদের দুটো গ্রাফ শিখতে হবে উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী। হিস্টোগ্রাম বা আয়তলেখটা আজকে আমরা কিভাবে আঁকতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আর যেহেতু এটা বোর্ডে করানো যাবে না, আগের মতোই আমি এই ভিডিওটিও তোমাদের খাতা এবং গ্রাফ পেপারে করে দেখাবো। আর যাদের এইটা বুঝতে অসুবিধা হবে, আগের ভিডিওটা একবার দেখে নিলে তাদের সুবিধা হবে। আমি ডিসক্রিপশনে ফ্রিকোয়েন্সি পলিগনের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দেবো। যারা প্রথম এই ভিডিওটা দেখবে তাদের অনেক জায়গায় অসুবিধা হতে পারে, তারা ফ্রিকোয়েন্সি পলিগনটা দেখে নেবে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা আয়তলেখ বা হিস্টোগ্রামটা আঁকছি, চলো এবার আমরা খাতা পেনে শুরু করছি। হিস্টোগ্রামটা আজকে শিখবো আয়তলেখ। আমরা পরিসংখ্যা বহুভুজে দেখেছিলাম, সেদিন আমি বলেছিলাম, সংক্ষেপে একটুখানি বলছি যে গ্রাফটা আমাদের দেখতে কেমন হবে। মূল গ্রাফটা হবে দেখতে আমাদের এল আকৃতি, এইদিকে থাকবে এক্স আর লম্বভাবে থাকবে ওয়াই, এই হবে আমাদের গ্রাফ। আমরা এক্স অক্ষে ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে বসিয়েছিলাম মধ্যবিন্দু। এবার আমরা হিস্টোগ্রাম যখন আঁকবো সেখানে কিন্তু এই মিড পয়েন্টটা চেঞ্জ থাকবে না, এখানে আমাদের তোমার এক্স অক্ষে হয়ে যাবে নিম্ন সীমা এলএল, প্রত্যেকটা শ্রেণীর লোয়ার লিমিট বা এলএল হয়ে যাবে এক্স অক্ষে। ওয়াই অক্ষে যথারীতি যেমন ফ্রিকোয়েন্সি ছিল সেই ফ্রিকোয়েন্সি থাকবে। তাহলে আমরা এসো এখানে আর বিষয়টা না যে আমরা মূল যে দেওয়া রয়েছে আমাদের প্রশ্নে দেওয়া আছে শ্রেণী এবং পরিসংখ্যা, এটা দেওয়া থাকবে আমাকে 5 থেকে 9, 10 থেকে 14, প্রত্যেকটা আই হচ্ছে 5 ধরে ধরে এই একটা শ্রেণী এবং তার ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা দিয়ে দিয়েছি। আমার হিস্টোগ্রাম করার ক্ষেত্রে প্রথমে আমাকে বের করতে হবে শ্রেণীর সীমা, ক্লাস বাউন্ডারি, প্রয়োজন হবে শুধুমাত্র আমার নিম্ন সীমাটা, কিন্তু আমরা নিম্ন সীমা উর্ধ্ব সীমা দুটোই বের করবো, অর্থাৎ সিবি ক্লাস বাউন্ডারি যেটাকে বলছি আমরা, সেই সিবি বা শ্রেণী সীমা, সিবি বা শ্রেণী সীমা যেটা আছে সেইটা আমি বের করব। সিবি কি করে বের করতে হয় ডিটেলস আমি তোমাদেরকে যখন মিডিয়ান করিয়েছি সেইখানে বলেছি এটা কিভাবে বের করতে হয়। আমি ডেসক্রিপশনে এটারও লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা যদি কেউ নতুন থাকো তারা একটু দেখে নেবে সুবিধা হবে, কারণ এইটা তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি ডেসক্রিপশনে শ্রেণী সীমা বের করার নিয়মটা মিডিয়ানে যেভাবে করেছি সেটা দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, আমি শুধু এখানে কিভাবে বের করছি দেখে নেবো। নিম্ন সীমা লোয়ার লিমিট, তাহলে 5 আছে এটা কত হবে, যারা আগে দেখেছো তাহলে এটা হয়ে যাবে 4.5, আর এটা আছে 9, 9 হয়ে যাবে কত, তাহলে 9.5 হয়ে যাবে 9.5, এইটা আছে 10, তাহলে এটা কত হবে 9.5, এদিকে হয়ে যাবে 14 আছে 14.5, এদিকে 0.5 কমবে সেই 0.5টা এদিকে যোগ হবে, এটা হবে 14.5, এটা হবে 19.5, এটা হবে কত 19.5, এটা হয়ে যাবে 24.5 to 29.5, শুধুমাত্র 0.5 ছোটটার থেকে কমবে সেই 0.5 বড়টার সাথে যোগ হয়ে যাবে, এইটুকুই কাজ। আর ডিটেলস আমি এখানে কিন্তু বললাম না, সেটা তোমরা আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে, যারা নতুন আছো আবারও বলে দিলাম 44.5 থেকে 49.5, এটা হবে 49.5 থেকে 54.5, এটা হবে কত 54.5 থেকে 59.5, এই গেল আমার শ্রেণী সীমা। দেখো প্রত্যেকটার লোয়ার লিমিট আলাদা হয়েছে,
আপার লিমিট আলাদা হয়েছে, লোয়ার লিমিট আপার লিমিট আলাদা আলাদা করে আমি ডিল করলাম। ব্যাস এখানকার মতন কাজ আমার হয়ে গেলে এবার গ্রাফে আমার কি করতে হবে, প্রথমে আমি এক্স আর ওয়াইটা বের করব, তারপরে আমি বিষয়টা নেক্সট বুঝছি। আমি বলেছিলাম যে গ্রাফের প্রতিটা তোমার যে 5 ঘর অন্তর অন্তর মোটা দাগ আছে, 10 ঘর অন্তর অন্তর আরো একটু মোটা করে দাগ দেওয়া আছে, আমরা সেই দাগটাকে আগে এক্স আর ওয়াই অক্ষটাকে বের করব। এইটা অবশ্যই করতে হবে কি দিয়ে, রুল দিয়ে। আমি এখানে যেহেতু ভিডিওতে যদি বুঝতে অসুবিধা হয় এই জন্য আমি রুলের বদলে আমি স্ক্রিন ব্যবহার করছি, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় 100% এটা অবশ্যই রুল ব্যবহার করবে, কোনোভাবে এক্ষেত্রে আমাকে নকল করে পেন ব্যবহার করবে না। আমি পেন ব্যবহার করছি একমাত্র ভিডিওতে যাতে বোঝা যায় তার জন্য। হলো, তাহলে ভূমির দিকে যেটা থাকবে এক্স, লম্বভাবে যেটা আছে ওয়াই। এইবার যেটা আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষে কি বসবে, হিস্টোগ্রামের ক্ষেত্রে এক্স অক্ষে বসবে লোয়ার লিমিট নিম্ন সীমাগুলি, আর ওয়াই অক্ষে যেমন থাকে পরিসংখ্যা সেই পরিসংখ্যা। আমি আগে লোয়ার লিমিটগুলোকে বসিয়ে নেব। এবারে প্রথমে 5 ঘর যেমন ফ্রিকোয়েন্সি পলিগনে ছেড়েছি এখানেও তাই 5 ঘর ছেড়ে নেব। প্রথম লোয়ার লিমিট আমার কত, 4.5, এইখানটায় আমি মার্ক করছি 4.5। তারপরের লোয়ার লিমিট কত, 9.5। তারপর আছে 14.5। দেখো প্রত্যেকটা 5 ঘর ছেড়ে ছেড়ে আমি করছি ডিটেলসে, এইগুলো আগের গ্রাফের মতোই, তাই ডিটেলসে আর বলছি না। 14, তারপরটা কত, 19.5। আমার 5 ঘর পর পর আমার 5টা করে ঘর পর পর দাগ দেওয়া আছে, এখানে দিলাম আমি 19.5। তারপরে 24.5, তারপরে আছে, জাস্ট আমি লোয়ার লিমিট গুলোকে কিন্তু বসাচ্ছি আর কিচ্ছু না, 34.5। তারপরে দেখো আছে 39.5, তারপরে 44.5, তারপর 49.5, লাস্ট আছে কত, 54.5। লোয়ার লিমিট শেষ হলো, কিন্তু শেষেরটার আপার লিমিটও আমার একটা ঘর নিয়ে রাখতে হবে। আবার বলছি শেষেরটা লোয়ার লিমিট এবং আপার লিমিট, যার জন্য আমি প্রত্যেকটা আপার লিমিট বের করেছি কত, এটা 59.5, এইটাও আমাকে নিয়ে রাখতে হবে। সব কটার দেখো লোয়ার লিমিট বসেছি, তাহলে দেখো এক্স অক্ষে আমি সবকটা লোয়ার লিমিটকে বসিয়েছি 4.5, 9.5 থেকে শুরু করে একদম 54.5। লাস্টেরটা আমি কি করেছি, লোয়ার লিমিটের সাথে আপার লিমিটটাও নিতে হবে, যার জন্য আমি শ্রেণীসীমা বের করেছি, শুধু লোয়ার লিমিট বের করিনি। তোমরা যদি শুধু লোয়ার লিমিটে বের করো এফডি করে লাস্টেরটার আপার লিমিটটাও নিয়ে নিতে পারো, তো আপার লিমিটটা 9.5 আমি নিয়ে নিয়েছি। ব্যাস এক্স অক্ষের কাজ আমার কমপ্লিট। এইবার আমি ওয়াই অক্ষে কি বসাবো, এইখানেই আসছে কি আমার আগের দিনের ভিডিওটায় বারবার বলেছি রুল অফ 75%, নিশ্চয়ই তোমাদের মনে আছে রুল অফ 75%টা কি, সেটা মনে আছে, আমি খুব ডিটেলসে যাব না। রুল অফ 75% কি বলা আছে, এক্স যদি 100 হয় ওয়াই কত হবে, 75, এক্স 100 হলে ওয়াই হবে তার 75%, এটাকেই বলা হচ্ছে রুল অফ 75%। অর্থাৎ এইটাকে আমরা ওয়াই বাই এক্স করলে দাঁড়াচ্ছে, আমরা কি বলেছিলাম, 75/100 = 3/4, 3/4, আমি বলেছিলাম এই 3/4টা শুধু মনে রাখতে, এইটুকুই মনে রাখো তোমরা, ডিটেলসে জানার জন্য বারবার বলছি লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। তো 3/4, আমি এবার এক্স অক্ষের মানটা কি করে পাবো, আমি এইটা গুনে দেখবো এক্স অক্ষে কত ঘর হয়েছে, প্রত্যেকটা ঘরের গ্যাপ কত আছে, 5 করে, 1, 2, 3, 4, 5, 5 আর 5 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 55, 60, এক্স অক্ষ সমান সমান 60, কি করে 60 পাচ্ছি, আবার বলছি এই যে এইভাবে গুনবো,
পাঁচ দশ পনেরো পাঁচে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট, বুঝতে পারলাম? অর্থাৎ ষাট ঘর আছে এক্স অক্ষ। তাহলে এক্স ইজিক্যাল টু আমার কত হচ্ছে? সিক্সটি, বা ষাট হচ্ছে আমার এক্স ইজিক্যাল টু হচ্ছে সিক্সটি। তাহলে ওয়াই কত হবে? আমার রুল অফ 75% কি বলছে? এক্স যা হবে ওয়াই হবে তার 75%, মানে তিনের চার গুণ। অর্থাৎ এক্স আছে ষাট, ওয়াই হবে ষাট ইন্টু থ্রি বাই ফোর। এইটা হচ্ছে বের করার সূত্র বা নিয়ম। তো এইটাকে করলে কি দাঁড়াচ্ছে? চার পনেরো ষাট সমান সমান তিন পনেরো পঁয়তাল্লিশ হচ্ছে, ঠিক আছে? আমার হচ্ছে কি তাহলে, এক্স ইজিক্যাল টু ষাট হলে ওয়াই অক্ষ তাহলে কত হবে আমার? পঁয়তাল্লিশ হবে। এটাই হচ্ছে মূল নিয়ম বা বিষয়। অর্থাৎ আরো ডিটেলসে জানতে হলে আমাকে আগের ভিডিওটা বারবার বলছি দেখতে। অর্থাৎ এক্স অক্ষ কি করে পেলাম ষাট, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট, এই যেভাবে গুণে পেলাম আমি ষাট, এই ষাট যা আসবে তাকে তিনের চার দিয়ে আমি গুণ করবো। তো স্বাভাবিকভাবে তিনের চার দিয়ে গুণ করে ওয়াই আসবে কত আমার? পঁয়তাল্লিশ আসবে ওয়াই। এটাই হচ্ছে আমার নিয়ম, এক্স অক্ষ যা আসবে ওয়াই অক্ষ হবে তার কি? তার 75% হবে। এটা এটাই হচ্ছে আমার নিয়ম। তো স্বাভাবিকভাবেই এখানে এবার আমি ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে কি বসবে আমার? ফ্রিকোয়েন্সি হবে আমার ওয়াই, ফ্রিকোয়েন্সি হবে আমার ওয়াই হবে। তাহলে ফ্রিকোয়েন্সি আমার দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে কত? নয়। আমি বলেছিলাম আগেই যে এটা যা আসবে তাকে কি করতে হবে? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে তাকে ভাগ করে দেবে। পঁয়তাল্লিশ আছে তাকে নয় দিয়ে ভাগ করে পাঁচ নয়ে পঁয়তাল্লিশ। অর্থাৎ ওয়াই অক্ষে আমার এক ইজিক্যাল টু পাঁচ ধরতে হবে। ওয়াই অক্ষ সমান সমান আসছে আমার ফ্রিকোয়েন্সিকে পাঁচ গুণ করে ধরতে হবে। ব্যাপারটা যখন আমি গ্রাফটার ব্রেস করছি বুঝতে পারবে, যারা আগে পলিগনটা করেছে তাদের ইতিমধ্যে বুঝতে পেরেছো কি করতে যাচ্ছি বা কি করতে হবে। তাহলে এক্স আমার আসছে ষাট, ওয়াই আসলো পঁয়তাল্লিশ, কিন্তু আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে কত? নয়। যা আসবে তাকে কি করতে হবে? নয় দিয়ে, যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আসবে সেইটা দিয়ে এক্স এর মানটাকে ভাগ করে দিতে হবে। আমি সেই দিকে তত ঘর করে নেবো, এটা পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ করে আসলো। অর্থাৎ যেখানে পাঁচ হবে সেখানে লিখবো আমি এক। এইভাবে করেই আমি এবার কি করব আগাতে থাকবো। অর্থাৎ প্রথমে এই যে এক দুই তিন চার পাঁচ, এই যে পাঁচ ঘর এখানে হয়ে যাবে কত? এক। আবার এই যে পাঁচ ঘর সেখানে লিখবো কত? দুই। এইভাবে করে আমি কত অবধি যাবো? আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে? এই যে নয়, এই নয় অবধি আমি যাব দুই। তারপরের ঘরটায় কত যাব? তিন। আবার পাঁচ ঘর যে তিন, আবার পাঁচ ঘর চার, আবার পাঁচ ঘর যে পাঁচ, আবার পাঁচ ঘর যে হচ্ছে ছয়। এভাবে করে নয় পর্যন্ত আমি যাব, সাত আট নয়। ব্যাস দেখো আমি ফ্রিকোয়েন্সিটা কি করলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, যেহেতু আমার হাইস্ট আছে নয়, নয় অবধি গেলাম। গ্যাপগুলো আমি কত রেখেছি মাঝখানে? পাঁচ করে করে, ওই যে ভাগ করে, যেহেতু আমার এখানে পাঁচ এসেছিল হাইস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে এটা ভাগ করে পাঁচ এসছে, সেই হিসেবে আমি দেখো গ্যাপটাকে কত রেখেছি? পাঁচ করে রেখেছি, বুঝতে পেরেছি? এই করে করে আমি নয়, দেখো এবার আমি পাঁচ নং, কিন্তু পঁয়তাল্লিশ ঘরই আমি নিয়েছি, আমার পঁয়তাল্লিশ ঘর হওয়া উচিত সূত্র অনুযায়ী, আমার কিন্তু পঁয়তাল্লিশ হল, কিন্তু আমি এখানে কোথাও পঁয়তাল্লিশ লিখিনি, এখানে আমি কত লিখেছি? এখানে নয়ই আছে, পাঁচ ঘর করে করে পাঁচ নয় পঁয়তাল্লিশ, আমি নয়কেই কিন্তু পঁয়তাল্লিশ বানিয়েছি, এদিকে ষাট এদিকে পঁয়তাল্লিশ, এই হলো রুল অফ 75%। এইবারের কাজটা খুব সহজ কাজ, বাকি আছে আর যেটুকু বাকি আছে, খুব জটিল বিষয় নেই। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলোর মান বের করতে হবে। প্রথমটা আছে কত? চার দশমিক পাঁচ, এই ঘরে, এই ঘরে ফ্রিকোয়েন্সি কত? দুই। এইটা আমি দুই ঘর উঠবো, এক দুই, এই দুই নিশ্চয় নয়, এখানে দুই বলতে এই যে দুই লিখেছি এই দাগটা, আর এই চার দশমিক পাঁচ যেখানে লিখেছি সেই দাগটা যেখান থেকে উঠেছে তার জয়েন্টটা, এখানটা শুধু আমি একটু পয়েন্ট করে রাখবো, এখানে আর মার্ক করার না করলেও চলবে, এইভাবে পয়েন্ট করে নিতে দেবে। তারপরে একটা ফ্রিকোয়েন্সি কত? দুই, এটাও দুই আছে, দুই ঘর অব্দি বিন্দু করলাম। তারপরেরটা আছে দেখো চোদ্দ দশমিক পাঁচে আছে চার, অর্থাৎ এইটা কত ঘর যাবে? সেম এই দাগটাকে এই চার অব্দি যাব আমরা, এখানে মার্ক করলাম। তারপরে আছে দেখো পাঁচ, উনিশ দশমিক পাঁচে আছে পাঁচ, এই উনিশ দশমিক পাঁচ, এই ঘরে এই যে পাঁচের দাগটা আসছে এইখানটায় মার্ক করে রেখে দিলাম। তারপরে আছে দেখো ছয়, চব্বিশ দশমিক পাঁচে এই দাগটা যাচ্ছে, এই যে ছয়ের দাগটা আসছে এইখানে আমি কি করলাম
মার্জ করে দিলাম। তারপরে আছে আমার হাইয়েস্ট 9, 29.5, এই লাইনটা যাবে কোথায় আমার, এই 9 এর ঘরে, এখানে মার্ক করে দিলাম, ব্যাস। তারপরে আছে কত, 7, এই 34.5 এটা যাচ্ছে 7, অর্থাৎ এই যে 7 এর ঘরে আমি এখানে একটা মার্ক করে রাখলাম। তারপরে কত আছে, আবার আছে দেখো 29.5, এই ঘরে আছে 5, 7 এর পরে এটা আবার যাবে আমার কত অব্দি, 5 পর্যন্ত যাবে, এই যে পয়েন্ট করে রাখলাম। তারপরে এটা আছে 44.5, এটা আছে 4, এটা আবার এই যে দেখো 4 পর্যন্ত গেলাম। তারপরে এটা আছে আবার দেখো 3, 49.5, এটাই আছে 3, এই যে 3 এর ঘরটা এসেছে এখানে আমি মার্ক করলাম। তারপরে এটা আছে দেখো 2, 54.5, এখানটা আছে 2, আমি 2 এর ঘরে মার্ক করলাম। এবার 59.5, এর তো 2 আমি অলরেডি লিখে ফেলেছি, এটার কই তাহলে ফ্রিকোয়েন্সি, এইটার কোনো ফ্রিকোয়েন্সির প্রয়োজন নেই, এটা এইভাবেই থাকবে। কেন এটা নিয়েছি তাহলে বলতে পারো, এটা স্যার কেন নিলাম, এটা লাস্ট যখন গ্রাফটা কমপ্লিট করবে তখন তোমরাই বুঝবে কেন নেওয়া হচ্ছে, এটা কোনো উইদার ফ্রিকোয়েন্সি একটা নেওয়া থাকবে, থাকে এটা এইভাবেই, তাহলে প্রত্যেকটা মার্ক করেছি, ক্লিয়ার। যদি ফ্রিকোয়েন্সি পলিগন হতো তাহলে শুধু যোগ করে দিতাম, এখানে ওই রকম যোগ করবো না, এখানে একটু চেঞ্জ হবে বিষয়টা। প্রথম যেটা আমাকে করতে হবে, যে অব্দি গেছে যেটা সেই পর্যন্ত আমি দাগ টেনে নেবো, দেখো এই এই দাগটা এই পর্যন্ত প্রত্যেকটা মার্ক করা আছে, আমি সুন্দর করে শুধু একটু স্কেল ধরে দাগ টেনে নিচ্ছি, আর কিচ্ছু না। তোমরা অবশ্যই রুল দিয়ে করবে, বারবার বলছি আমি, যাতে বোঝা যায় ভিডিওতে, তাই জন্য আমি কিন্তু পেন ব্যবহার করছি, তোমরা মোটেই পেন ব্যবহার করবে না গ্রাফে কোনো রকম, দেখো শুধু দাগ টেনে নেব। যেটা যে বিন্দু অব্দি আছে আমরা সেই বিন্দু অনুযায়ী দাগ টেনে নিয়ে যাবো শুধু। বিষয় অনেক ক্ষেত্রে তোমাদের জটিল মনে হতে পারে, প্রকৃতপক্ষে ভিডিওটা তোমরা একবার থেকে দুবার দেখবে, আশা করি কারোর কাছেই ফ্রিকোয়েন্সি পলিগন যেমন সহজ মনে হয়েছে তোমাদের, হিস্টোগ্রামটাও সহজই মনে হবে। আর গ্রাফের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফুল নম্বর পাওয়া যায়, খুব তাড়াতাড়ি অঙ্কন করা যায় এটি, এবং 8-এ 8 খুব সহজেই পাওয়া যেতে পারে। ব্যাস, এটার কোনো ফ্রিকোয়েন্সি নেই, এটার দাগও দরকার নেই, গ্রাফের 95% কাজ কমপ্লিট হয়েছে, দেখো দাগ টেনে নিয়েছি। এইবার যেটা করবো শুধু মাথাগুলোকে আমরা জুড়বো। এইখানে একটা জিনিস সবচেয়ে হিস্টোগ্রামে 90% ছেলে মেয়ে ভুল করে আসে, যেখানটায় বারবার বলছি তোমরা মাথাগুলোকে সব সময় ডান দিকে দাগ টানবে, ভুলেও কোনো বাঁদিকে দাগ টানবে না, স্কেলটা বাঁদিকে ধরলেই গ্রাফ ভুল হবে, জাস্ট ডান দিকে একটার পর একটা মিলিয়ে যাও। কীভাবে মিলাচ্ছি দেখো, একদিক থেকে শুরু করবো আমি, এই যে এই দুটো বিন্দুকে আমি এক করে দিলাম, বাঁদিকে মোটেই দাগ টানবে না, হলো। তারপরেরটা এখান থেকে এখানে জুড়বে, দুটোর একই মান আসলো কেন, দুটোই পরপর 2, 2 আছে, ঠিক আছে দুটো সমান আসলো। তারপরেরটা বারবার বলেছি সব দাগগুলো তুমি ডান দিকে টানো, তাহলেই গ্রাফ আর ভুল হবে না, তুমি তোমার কোনো কিছু আর ভাবার দরকার নেই, তোমার কাজ হয়ে গেছে, এবার শুধু তুমি ডান ডান দিকে দাগগুলোকে জয়েন্ট করিয়ে দাও, সবচেয়ে বড় মার্কটা অব্দি দেখবে খুব ইজিলি হচ্ছে। তারপর একটু সমস্যা হবে, সেটার আমি সমাধান করে দিচ্ছি, অব্দি হলো ডান দিকে দাগ টেনে কভার করে দিলাম। এইটার কি করব, এটার কোন অব্দি টানবো ডান দিকে, ঠিক এই 5 ঘরের এই দাগটা অব্দি টানবো, টানলাম, এটু কিন্তু ফাঁকা থাকলো থাক। তারপরেরটাও তোমাকে খেয়াল রাখতে হবে শুধু কত অব্দি টানছি আমি, তারপরের মোটা ঘরটা পর্যন্ত, হ্যালো সব দাগগুলো তুমি ডান দিকে শুধু টেনে নাও, পয়েন্ট থেকে ডান দিকে, আর কিচ্ছু তোমাকে দেখতে হবে না, লাস্টেরটাও তাই করো, হয়ে গেছে। দেখো এইটুকু তো কভার আছে, দুদিকেই আছে, এই দিকের সব কটাই প্রায় একটা করে বানি, কিছুটা করে ফাঁকা আছে, মাথা তো আমি জয়েন করেছি। এবার কি করবো তাহলে, আমি এই
ফাঁকা জায়গায় একটা করে স্ট্যান্ড লাগিয়ে দেবো, অর্থাৎ এসটা থেকে জুড়ে দেবো। আগে আমি মাথাটাকে কভার করে নিয়েছি, এবার আমি একটা করে স্ট্যান্ড জুড়ে দেবো, আমার গ্রাফ কমপ্লিট থাকবে। এই দেখো, যেখানেই তুমি এবার এটা করার পরে ফাঁকা দেখছো, সেইখানে শুধু একটু করে স্ট্যান্ড জুড়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না, গ্রাফ কমপ্লিট। এই দেখো, এটার কি করবো, একটা ঘর এক্সট্রা নিয়ে রেখেছিলাম, কেন এই যে এর স্ট্যান্ডটা কোথায় নামাবো, এর পাটা দেবো কোথায়, এই যে এই জন্য আমি প্রথম থেকে একটা ঘর আপার লিমিট নিয়ে রেখেছিলাম, এই যে এটাকে নামাবো বলে, নাহলে এটাকে কোথায় জয়েন করতাম, এর জন্য এই ঘরটাকে এক্সট্রা নিয়ে রাখা ছিল। 59.5 বলেছিলাম এর কোনো ফ্রিকোয়েন্সি নেই, কিন্তু এই ঘরটাকে আমার নিয়ে রাখতে হয়েছিল, এই যে এটার জন্য। ব্যাস, হিস্টোগ্রাম কমপ্লিট। তবু একবার তুমি দেখে নেবে কি করে ঠিক হলো কিনা। তুমি দেখো কটা ক্লাস আছে তোমার অঙ্কে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তোমার বার ততগুলোই হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তুমি যদি কোথাও এইটা না নিতে তাহলে তোমার হতো 10টা বার হতো, তোমার কিন্তু এক যতগুলো ক্লাস থাকবে ততগুলোই বার এরকম আসবে, 11টা ক্লাস বার চলে আসবে। আশা করি ক্লিয়ার। এইবার তোমাকে যেটা আরেকটু কাজ বাকি আছে সেটা কি করবো, সেই হিস্টোগ্রাম এই ফ্রিকোয়েন্সি পলিগনের মতোই দুদিকে এরকম তুমি রুল ধরবে, এই দিকে এইরকম ডট ডট নামিয়ে দেবে, এই যে এ পাশেও তাই, কখনোই ওয়াই অক্ষকে ছোবে না, বারবার বলেছি এক্স অক্ষের মধ্যেই কোনো একটা জায়গায় তুমি এইভাবে করে ধরবে, ধরে ব্যাস হচ্ছে আমাদের হিস্টোগ্রাম বা আয়ত লেখ। তাহলে এটা হচ্ছে কি আমার হিস্টোগ্রাম বা আয়ত লেখ বা স্তম্ভ লেখ বা বার গ্রাফ, বিভিন্ন নাম আছে কিন্তু এটা, হিস্টোগ্রাম, আয়ত লেখ, বার গ্রাফ, স্তম্ভ লেখ, যাই আসুক একই নাম। এই হয়ে গেল, এখানে রুল দিয়ে আমি কি লিখবো, এক্স অক্ষ সমান সমান, এটা আমি এই পেজেও লিখতে পারি, এক্স অক্ষ সমান সমান কি আছে, শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণীর নিম্ন সীমা। আর হচ্ছে ওয়াই অক্ষ সমান সমান, এটা অবশ্যই রুল দিয়ে লিখবে, ওয়াই অক্ষ মানে হচ্ছে পরিসংখ্যা, ওয়াই অক্ষ মানে হচ্ছে পরিসংখ্যা। ব্যাস, এই আমার স্তম্ভ লেখ বা হিস্টোগ্রাম বা আয়ত লেখ, আমরা যাই বলি না কেন সেটা কিন্তু কমপ্লিট হলো। লাস্ট একটা আমার আপার লিমিট নিয়েছিলাম কেন সেটার উত্তর আশা করি তোমরা পেয়েছো। তাহলে মূল কাজটা কি, আমার ক্লাস আর ফ্রিকোয়েন্সি দেওয়াই থাকবে, প্রথম কাজ হচ্ছে আমার শ্রেণী সীমা বের করা, ছোটটার থেকে 0.5 কমে বড়টার সাথে 0.5 যোগ হবে, এটা তোমরা আগেই শিখেছো, করলাম। এবার এক্স আর ওয়াই অক্ষ টানলাম গ্রাফে, এক্স অক্ষে কাকে বসাবো, সবগুলো লোয়ার লিমিট বা নিম্ন সীমাকে বসাবো, তার সাথে লাস্ট শ্রেণীটার আপার লিমিট বা ঊর্ধ্বসীমাটাকেও বসিয়ে দেবো। এইবার টোটাল ঘরটা কত ঘর হয়েছে আমি যোগ করে দেখলাম, আমার এইটাই যেমন 60 ঘর হয়েছে, যা হবে তাকে 3-4 দিয়ে গুণ করতে হবে, 3-4 কেন, রুল অফ 75% মেনটেন করে 3-4, সেইটা যে মানটা আসবে তাকে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করবে, এখানে যেমন 45 এসেছিল তাকে 9 দিয়ে ভাগ করে 5, এই 5 ঘর করে করে, এটা যদি 4 আসতো তাহলে 4 ঘর ফাঁকা করে করে এখানে রেখে আমি হাইস্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত যেতাম। ব্যাস, তারপরে মার্কগুলো করলাম, এবং যে মার্কগুলো হলো দাগ টেনে দেবো, এবং শেষে কি করব, সবগুলোর মাথাগুলোকে আমি টেনে দেবো, অবশ্যই সেদিক কোন দিকে খেয়াল রাখতে হবে, ডান দিকে টানবো, বা দিকে টানলেই কিন্তু অঙ্কের ভুল হওয়ার চান্স চলে আসে। ব্যাস, গ্রাফ, এই গেল আমাদের হিস্টোগ্রাম বা আয়ত লেখ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং নেক্সট ভিডিওতে আমি এই রাশি বিজ্ঞানের বেশ কিছু শর্ট অঙ্ক থাকে সেইটা আমি তোমাদেরকে করে দেখাবো। ধন্যবাদ।